ভোলার বোরহান উদ্দিনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য দেয় রবিউল আলম নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নগরীর লালদিঘির একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করা হয়। সিএমপি কমিশনার মাহবুবুর রহমান বলেন, যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে।